সন্ত্রাসী তৎপরতার কারণে বান্দরবানের দুর্গম এলাকায় দীর্ঘ আট মাস বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবারও খুলতে শুরু করেছে। শিশুদের কলকাকলিতে এখন মুখরিত স্কুল প্রাঙ্গণ। সন্ত্রাস আতঙ্কে পালিয়ে থাকা পরিবারগুলো ফিরে আসছে পাড়াগুলোতে। অস্ত্রধারী সন্ত্রাসীরা এলাকা ছেড়ে যাওয়ায় স্বাভাবিক হয়ে আসছে দুর্গম এলাকার পরিবেশ। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো তথ্যচিত্রে শরীফুল ইসলামের রিপোর্ট। বান্দরবানের রোয়াংছড়ির দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। দীর্ঘ আট মাস কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সন্ত্রাসী তৎপরতার কারণে বন্ধ ছিল স্কুলটি। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিশুদের পদচারণায় মুখরিত এই বিদ্যাপীঠ। শুধু এই স্কুল নয়, আশপাশের পাইখংপাড়া, দুর্নিবারপাড়া, খান্তামপাড়া সহ সবখানে ফিরেছে শান্তি। এলাকা থেকে সরে গেছে অস্ত্রধারীরা। স্কুলও চলতেছে, আমরা অনেক খুশি। 57 পরিবার মতো আমরা বাড়িতে ফিরতে পারছি। গত বছর অক্টোবর থেকে শুরু হয় পাহাড়ে নতুন উত্থান হওয়া সশস্ত্র সংগঠন কেএনএফের তৎপরতা। জঙ্গি প্রশিক্ষণ সহ অপহরণ, চাঁদাবাজি, হত্যার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। অস্ত্রধারী এই সংগঠনটির সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত প্রায় 5 সেনাসহ প্রাণ হারায় 26 জন। এসব কারণে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানসি উপজেলার 15টিরও বেশি পাড়ার নারী পুরুষ পালিয়ে যায়। পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। গত 5ই নভেম্বর শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে কেএনএফের শান্তি আলোচনার পর দুর্গম পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। পাড়াগুলোতে ফিরছে পালিয়ে যাওয়া পরিবারগুলো। আশা করছি আগামী দিনগুলোতে আমরা আগের মতোই সেই সব অবস্থান করতে পারবো। যে একটা আতঙ্ক ছিল সেটা কেটে গেছে বলে মনে হয়। আমরা আশা করি খুব অতি শীঘ্রই পরিবেশ পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। ফিরে আসা পরিবারগুলোকে নিরাপত্তা দেবার পাশাপাশি তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন নিরাপত্তা বাহিনীর এই কর্মকর্তা। ঘরবাড়ি অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে আসছি। যারা ফেরত আসে তাদের চিকিৎসা সহায়তা প্রদান করার জন্য আমরা আজকে একটা মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছি। পাহাড়ে সন্ত্রাস এবং অস্ত্রের ঝনঝনানি বন্ধে 1997 সালের 2রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএস এর সাথে শান্তি চুক্তি করে সরকার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।